আসসালামু আলাইকুম সবাইকে, নিউ শিবিরি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সরাসরি ভোলা খেয়াঘাট থেকে। সদর লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন, লঞ্চগুলো ঘাটে দাঁড়িয়ে আছে। আগামীকাল থেকে সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক হচ্ছে, স্বাভাবিক হবে আগামীকাল থেকে সকাল থেকে। দেখতে পাচ্ছেন ঘাটে দাঁড়িয়ে আছে শ্রীনগর সাত, কর্ণফুলি নয়, ক্রিস্টাল ক্রুজ, কর্ণফুলি ১১ এবং এমবি পালিয়া, সাথে আছে সম্পদ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এমবি গ্লোরি অফ শ্রীনগর সাত, নজনটি ভোলাঘাটে দাঁড়িয়ে আছে, ভোলা সদর, সাথে আছে কর্ণফুলি নয় এবং ভোলা সবচেয়ে বিলাসপূর্ণ এবং ক্রিস্টাল ক্রুজও আছে। আগামীকাল থেকে সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক হবে, ইতিমধ্যে নৌযানগুলো বাকি করা আছে। সম্ভবত আগামীকালকে গ্লোরি অফ শ্রীনগর সাত এবং কর্ণফুলি নয় দুটি নৌযান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এমবি কর্ণফুলি নয় এবং সাথে আছে ক্রিস্টাল ক্রুজ। দেখতে পাচ্ছেন খেয়াঘাট থেকে আগামীকাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যাবে, কর্ণফুলি নয় এবং ক্রিস্টাল ক্রুজ ছেড়ে যাবে কালকে। দেখতে পাচ্ছেন ভোলার সবচেয়ে বিলাসবহুল নৌযান এমবি ক্রিস্টাল ক্রুজ, শুধু ভোলার নয় বাংলাদেশের মধ্যে সেরা পাঁচটি নৌযানের একটি হবে বিলাসবহুল নৌযানের। এবং আগামীকালকে ১৫ তারিখ এমবি ক্রিস্টাল ক্রুজ এবং কর্ণফুলি নয় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। একপাশে দেখতে পাচ্ছেন এমবি কর্ণফুলি ১১, কর্ণফুলি ১১ নৌযানটি ঘাটে দাঁড়িয়ে আছে। দর্শক দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্রুজ, কর্ণফুলি ১১, এমবি বালিয়া, ভোলার সব থেকে প্রবীণ সদস্য বলা হয় যাকে, মানে ভোলা রুটে সদর রুটে চলাচলকারী নৌযানগুলোর মধ্যে এমবি বালিয়া এবং সাথে আছে দেওয়ানবাড়ির সম্পদ। সম্ভবত আগামীকালকে সম্পদ নৌযানটি ঢাকাতে ঢাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ভোলা থেকে ছেড়ে যাবে, ভোলা দেওয়ানবাড়ি থেকে ছেড়ে যেতে পারে। বালিয়া দেখতে পাচ্ছেন এমবি কর্ণফুলি ১১, সাথে আছে নৌযানগুলো। দর্শক, আগামীকাল থেকে যেহেতু লঞ্চ স্বাভাবিক হবে কিছুদিনের জন্য, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। এই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠুক, ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।